মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি বলতো, উনিও না একটা সময় খুব অত্যাচারিত হয়েছেন, আজ একটু একটু করে বলছিল, আর সেই সময় দাঁড়িয়ে উনি তো রাগটা প্রকাশ করতে পারেননি, তাই এখন আমার ওপর রাগ প্রকাশ করছেন। তা ঠিক আছে, তাতে আমার কিছু নয় গো, আমাকে যা বলার বলুক, কিন্তু আমার মাকে যদি কিছু বলে আমি কেন বলতো সহ্য করব? আমার মা আমার প্রাণ, সেখানে আমি আমার মায়ের কাছে যাচ্ছি না, মায়ের কাছে যাওয়া ছেড়ে দিয়েছি, জোর খুলতে অবধি আমি মায়ের কাছে যাইনি। আজ আমার মা কত দুঃখ করে আমায় ফোন করেছিল, সেখানে আমি মাকে হাজারটা খারাপ কথা বললাম, খুব খারাপ ব্যবহার করলাম। তারপরেও যদি আমার মাকে আরো কেউ বাজে কথা বলে আমি কেন সহ্য করব বলতো? করবি না সহ্য, একদম সহ্য করবি না, পাত্তাই দিবি না। সে তুই জেনে রাখবি, তুই যত পাত্তা দিবি তত কিন্তু তুই মরবি। ফাইট করতেই হবে শিমুল, ফাইট যদি না করতে পারিস না এই জীবনে টিকে থাকতে পারবি না। আজ শীর্ষাও আসতো, ও আসতে পারলো না, আসলে দুটো কারণে এসেছি আমরা। বলছি সেদিন আমরা চলে যাওয়ার পর আর কোনো ঝামেলা হয়নি তো, সব মিটমাট হয়ে গেছিলো? ও আমাদের রিহার্সালটার কি হবে সেটাই তো বুঝতে পারছি না, তোমাকে ছাড়া কিন্তু ভাবতে পারছি না শিমুল। কি করব বলতো, ও আর আমার কপালে নেই। আমি জানিস তো কত আশা করেছিলাম যে আমাদের বাড়িতে বউটা যেটা এসছে না, আমাদের বাড়িতে বউ কিছু একটা করবে, আমাদের মান সম্মান যাকে বলে পেস্টের চিজ এইটা একটু বাড়বে। কিন্তু কি আর করা যাবে বল, যদি এখন এই সব কিছু করতে যায় না আমার বাড়ির বউটা, তাহলে তো আমার মা বুড়িটা আর আমার ভাইয়েরা তেজের ছাড়ায় ওকে বাপে বাড়িতে পাঠিয়ে দিল, তাই না? তখন আমার আমার কি হবে বল দেখিনি কি হবে? আমি তো বউটা আসার পর একটু ভালো মন্দ খেতে পাচ্ছি, তাই না? তখন কেমন করে খাবো বল? আমি তো একটু খেতে ভালোবাসি নাকি? হ্যাঁ, আমার মা মা বুঝতেন তো দুবেলা খাবার দিত আমাকে, আর যদি খুব বায়না করতাম তখন কি করতে বলতো, একবারে মুড়ে ধরিয়ে দিত, বসে বসে খেতে হতো। আমার তো শরীর স্বাস্থ্যটা একটু বড় সড় নাকি, আমাকে ওইটুকু খাওয়ায় পেট ভরে বল। ও তাহলে এই জন্যই তোমার বউকে দরকার নাকি? তুই কিন্তু বড় টাকস টাকস করে কথা বলিস বিপাশা, না তুই আমাকে একটু ছাড়, আমি বলিনি আগে শোন, আমি তার জন্য বলেছি নাকি কথাটা? আমি বলেছি যে বউ এবারে এসছে, বাড়িটা কেমন ভরে ভরে লাগছে, তাই না? বউ চলে গেলে আমার কষ্ট হবে না, তুই বল। আমি আর কোথায় যাব বলতো পুতুল দি, আমার কি আর কোথাও যাওয়ার জায়গা আছে? যদি সত্যি কোথাও যাওয়ার জায়গা থাকতো না, তাহলে হয়তো এই বাড়িতে আসতাম না। একটা জিনিস তো আমি খুব ভালো করেই বুঝে গেছি, বাপের বাড়িতে মেয়েদের রাখতে চায় না, আর এখন শ্বশুর বাড়িতে এসে দেখলাম বউ চলে গেলেও কারোর কিছু যায় আসে না। কি আর হবে, এক বউ যাবে আরেক বউ আসবে, আজকালকার দিনে ছেলে বলে কথা। অত সস্তা নাকি রে, এক বউ চলে যাবে আরেক বউ আসবে, এরকম হয় আজকালকার? না মেয়েদের হাতেই সমস্ত আইন, মেয়েদের ফরে, মেয়েদের অনেক অধিকার, মনে রাখবি। নিজের লোকেদের সাথে লড়াই করব বলছো? প্রয়োজন হলে করতে হবে বই। তুমি পেরেছ? আমি পারিনি বলেই তো আমার এই অবস্থা, আমি পারিনি বলে যে তোমরাও পারবে না তা তো নয়। দেখো আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে ফেলে কোথায় বা যাব? তোমাদের তো আর সে ঝামেলা নেই। আমার কি মনে হয় জানো তো শিমুল, যে সমস্ত ছেলেরা এই সমস্ত মেয়ের মর্যাদা করে না, তাদের অপমান করে, তাদের ভালোবাসে না, তাদের শায়েস্তা হওয়াই উচিত। তুমিই পারবে, তুমি পারবে এদের শায়েস্তা করতে। বিপাশার তো সেই ঝামেলা নেই, ওর বড় ওকে খুব ভালোবাসে, আর শাশুড়িও খুব ভালো। ভালো না বেশি না কোনো উপায় নেই, আমি একেবারে জবরদস্তি ভালোবাসিয়েই ছাড়তাম, ভালো না হয় উপায় নেই গো আমার সঙ্গে। আমি কি রোজ রোজ এরকম অন্যায্য জিনিসগুলো কি মেনে নেব নাকি? ওর তো তোমার শাশুড়ি আমার পাল্লায়, জানো তো কত ধানে কত চাল আমি মহিলাকে বুঝিয়ে দিতাম,
আমার মা বুড়িটাও বুঝতে পারছে, জানিস তো আমার মা বুড়িটাও বুঝতে পারছে। মাঝে মাঝে শিমুল যখন ঠুসঠাস করে একটু দিয়ে দেয় না, তখন আমার মা বুড়িটাও বুঝতে পারে। কি বলতো, আস্তে আস্তে ঠিক শুদ্ধ যাবে জানিস তো। পুতুলদি, হ্যাঁ, তোমার খারাপ লাগছে না গো? খারাপ লাগাই তো স্বাভাবিক, মা হয় তো মায়ের ব্যাপারে বললে তো খারাপই লাগবে। কেন খারাপ লাগতে যাবে লোক, কেন খারাপ লাগতে যাবে শুনি? আমার তো নিজে মাঝে মাঝে আমার মাকে চাতি খারাপ কথা বলি, তাই না? তবে কি বলতো শিমুল, আমার মাথা যতই খারাপ হোক না কেন, আমার মাথাও না একটা সময় অনেক কষ্ট পেয়েছি জানিস তো। আমার বাবাটা তো তেমন ছিল না, তাকে অনেক কষ্ট পেতে হচ্ছে, এই শ্বশুর বাড়িতে অনেক কষ্ট পেয়েছে সে। আমার মাকে না বাপের বাড়িতে যেতে দিত না জানিস তো শিমুল, আমার মার সঙ্গে কাউ কথা বলতে দিত না, বাপে বাড়ির কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই জানিস তো। এখন তো ওরাও আর যোগাযোগ করে না আমার মার সাথে। তাই জন্যই আমার মা না বড় ছেলেটাকে একটুখানি হাতে করে রেখেছে, এই যা। ছোট ছেলেটা তো একদম আমাকে পাত্তা দেয় না, পুচেই দেখে না। হ্যাঁ, তবে কি জানিস তো, আমার ছোট ভাইটার বিয়ে হওয়ার পর না আমার মা আরো টের পাবে, যখন দেখবে বউকে নিয়ে আর মাকে পাত্তাই দিচ্ছে না, তখন বুঝতে পারবে ঠেলা। হ্যাঁ, আমি তো সারাক্ষণ আমার মাকে বলে যাচ্ছি, ওতে আর বসতে বলে যাচ্ছি যে তুমি কিন্তু শিমুলের সাথে খারাপ ব্যবহার করো নে, কারণ তুমি চোখ বুঝলে আমাকে কে দেখবে, কে দেখবে শুনি? শিমুলে তো দেখবে, তুই তো ওকে চটিয়ে দিচ্ছিস, তারপরে আমার কি হবে বল দেখি, আমার হাড়ে হাতা কি হবে? বাবা পুতুল, তুমি একটু বুঝো। কেন বুঝবো না শুনি, আমি সবই বুঝি বুঝলি তো, আমি সব বুঝি। তোরা ভাবিস আমি একটা হাবলি, কিন্তু না আমি সব বুঝি, আমি তো চারিপাশটা দেখতে যেতে পাই নাকি। তবে এইটা ঠিক যে আমি একটু খেতে ভালোবাসি, আমি তো খাবার জন্য বায়না তায়না করি, তাই বলো কি এই কথা যে আমি এখানে যা হচ্ছে তা কিছুই বুঝতে পারবো না? হ্যাঁ, তোরা তো আমার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারিস নাকি? বিয়ে করে যে আমরা কত ভালো আছি সেটা তো দেখতেই পাচ্ছ পুতুল, নিজের ভাইয়ের বউকেই দেখো না, কদিন বিয়ে হতে না হতেই চোখের জলে ভাসাচ্ছে, তারপরেও তোমার বিয়ে করতে ইচ্ছে করছে? ওই যে কথায় বলে না দিল্লির লাড্ডু, হিন্দিতে একটা কথা আছে না, তোরা জানিস না? আমি জানি আমি জানি, দিল্লির লাড্ডু যে খাবে সেও পপতে যাবে, যে না খাবে সেও পপসতে যাবে। আমার ভাই সারাক্ষণ এ কথাটা বলে, আমি শুনে শুনে শিখে নিয়েছি বুঝতে পেরেছিস, তাই আমারও একটু দিল্লির লাড্ডু খেতে ইচ্ছে করে, একটাই তো জীবন কি বল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।